দোষীদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকের উপর আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা বাইশ জুন শনিবার বেলা সাড়ে এগারোটায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোফাজুল হোসেন রিপোর্টার্স ইউনিটি এর আসাদুজ্জামান নবী পিঙ্কি রহমান বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেহিদি হাসান সুমন সহ বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপুস সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আনোয়ার হোসেন বক্তারা বলেন হামলা চার দিন অতিবাহিত হলেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা এর নিন্দা জানাই সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব যে পর্যন্ত আমরা এর সঠিক বিচার না পাবো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যেখানেই অন্যায় যেখানে হামলা সেখানেই আমরা এক আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্ত নেই সংবাদকর্মীর উপর হামলা হলে আমরা চুপ করে বসে থাকব না আমরা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় জন্য আজকে তিনটি অপেক্ষা করব যে আসলে মামলা এটি হবে কিনা বা দোষীরা গ্রেপ্তার হবে কিনা রিপোর্ট ফরহাদ হোসেন জনি এন এন টিভি মুন্সীগঞ্জ